আসসালামু আলাইকুম আর আহমেতুল্লাহতু প্রিয় বাংলাদেশি বেহেরা করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে অনেক উপদেশ অ্যাডভাইস অ্যাডভাইস আপনারা শুনে থাকেন আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ বাহানা হুয়া তাহালা পবিত্র কোরআনই বলছেন অনেনা কোরআন ইমা হুয়া শিফা উম ওয়াহমেতুল্লিল মুখ মিনিন আল্লাস বাহানা তালা পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসাবে নাজিল করেছেন প্রত্যেকটা মুসলিমের জন্য যারা প্রাপ্ত তাদের জন্য সকল বিষয়ের সমাধান রয়েছে পবিত্র কোরআনে এমনকি অমুসলিমরাও হিদায়ত পাওয়ার জন্য উন্মুক্ত পথ রয়েছে সে আল কোরআনে আমরা জানি যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি যারা আছে যারা আল্লাহ সবাহ তালা কোনো নিদর্শনকে মানতে চায় না যারা আল্লাহ সুবাহানা তালাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় তারাও অসহায় হয়ে গেছে এই করোনা ভাইরাসের কাছে এজন্য আমাদের যেটা করা উচিত কি কারণে করোনা ভাইরাস আসছে অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির মূল কারণ হচ্ছে মানুষ কারণ মানুষ যখন অতিরিক্ত পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায় অশ্লীল ফাহেসা কাজের মধ্যে যখন মানুষ দাবিত হয়ে যায় ডুবে যায় তখন সে জনপদের মধ্যে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে অনেক ধরনের গজব আজাব দিয়ে থাকেন করোনা ভাইরাসকে বিশেষজ্ঞরা তার একটি নমুনা বলেছেন এজন্য করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ সুবাহ পথে ফিরে আসা তবা স্তেকফার করা তাওয়াক্কুল করা আল্লাহ সুবাহান উপরে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই মুমিনদের জন্য এই ধরনের মহামারীগুলি আতঙ্ক হওয়ার তেমন কিছু নেই কারণ মুমিনরা এই মহামারীর মাধ্যমে যদি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে সে যদি শিরিক না করে তাহলে তার জন্য শাহাদাতি মৃত্যু রয়েছে এবং কি অসংখ্য মুমিন যারা নাকি পাপ কাজের মধ্যে নিমজ্জিত আছে তারা হিদায়ত পাওয়ার জন্য একটা উৎস পাবে সেই করোনা ভাইরাস থেকে এজন্য রাসুল সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিনিয়ত পবিত্র থাকার জন্য পরিচ্ছন্ন থাকার জন্য অ্যাডভাইস করেছেন পাশক সলাত আদায় করতে গেলে আপনি হাত মুখ সহকারে পনেরো বারের বেশি দোয়া হবে আর পনেরো বার বেশি যদি আপনি নাক মুখ হাত এগুলি দৌত করেন তাহলে আপনার শরীরের মধ্যে এই ধরনের কোন জনিত কিছু আসবে এই চিন্তাটাও করা যায় না এজন্য পাঁচ শক্ত সলাত আদায় করার জন্য উদারত আহ্বান করছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আহ্বান করছি প্রসিদ্ধ হাদিসে রাসূল সাল্লাহ আসালাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ একটা দোয়া আপনারা অনেকেই দোয়াটা অনলাইনের মাধ্যমে দেখেছেন আর লভ মাইন আউটকেমিনাল বারস ইউল জুনুন ইওল জুজাম অমিন সাহি ইল আসলাম এই দোয়াটা সকলে পড়ার চেষ্টা করবেন রাসুল সাল্লা সাল্লাম আরও দোয়া বলেছেন আমাদেরকে সকালে এবং সন্ধ্যায় তাস্কিয়া নফসের জন্য আত্মশুদ্ধির জন্য শারীরিক সুস্থতার জন্য যাবতীয় নিরাপদ বিষয় থেকে নিরাপদ থাকার জন্য অসংখ্য দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মধ্যে আরেকটা প্রসিদ্ধ দোয়া হচ্ছে বিসমিল্লাহিল্লা দি ইয়াবুরুমা আসমি হিসাই উন তিল আরউদ্দুআল্লাহ ফিসামা ইহুয়াসমিউল আলিম এছাড়াও আমরা পড়তে পারি প্রত্যেক দিন বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লা হি তাকাল ইল্লা বিল্লাহ এটা পড়ার মাধ্যমে আমরা যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ আল্লাহ হেফাজতে থাকবো এছাড়াও অসংখ্য দোয়া রয়েছে সেই সকাল সন্ধ্যা এবং পাঁচ সকালের পরে যেই সমস্ত দোয়া কালামগুলি রয়েছে সেগুলি পড়ার জন্য চেষ্টা করব আর কিছু উপদেশ সেটা হচ্ছে মানুষের সাথে মুসাফা করা থেকে আপাতত বিরত থাকুন শুধু সালাম দেন এবং মানুষের সাথে কথা বলার সময় একটু দূরত্ব বজায় রাখুন হাঁচি এবং কাশি দেওয়ার সময় অবশ্যই অবশ্যই টিস্যু ব্যবহার করুন রাস্তাঘাটে সেই টিস্যু য যত্র যত্র ফেলে দিবেন না এবং থুতু ফেলবেন না তারপরে জন সমাগম হয় পাবলিক গ্যাদারিংয়ের যে প্লেসগুলি আছে সেগুলি বর্জন করার জন্য চেষ্টা করুন খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাসা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবেন না মুখে মাস্ক ব্যবহার করার চেষ্টা করুন এবং আল্লাহ সুবাহানা হয়ে যেন আমাদের সকলকে নিরাপদ রাখেন হেফাজত রাখেন সকল মানুষকে বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের সকলকে যেন আল্লাহ সুবাহ শারীরিকভাবে সুস্থ করেন আমিন আমিন্লা খাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ